অভিনেত্রী পল্লবীদের মৃত্যু রহস্যের অন্যতম অভিযুক্ত তথা অভিনেত্রী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তার প্রাক্তন প্রেমিকার পরিবার। জগাছা বাসিন্দা সৌমি মণ্ডলের সঙ্গে স্কুল জীবন থেকে প্রেম ছিল সাগ্নিকের, কারণ দুজনেই সেন্ট্রাল স্কুলের ছাত্রছাত্রী ছিলেন। সৌমির পরিবারের দাবি, সম্পর্ক থাকার সময় সাগ্নিককে একাধিকবার বাড়িতে আসতে বারণ করলেও শুনত না, রাস্তাঘাটে মারধর করত সৌমিকে। সেই সময় জটিলতা তৈরি হয়েছিল। এরপর সম্পর্ক থাকাকালীন মেয়ে 2014 সালে আত্মহত্যা করে। আমাদের সামর্থ্য ছিল না বলে আমরা দৌড়াদৌড়ি করতে পারিনি, তবে পল্লবীর পরিবার যা করছে তা আমরা বুঝতে পারছি। বিভিন্নভাবে আমার মেয়েকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করেছিল সাগ্নিক। এই সাগ্নিক চক্রবর্তী আমার মেয়ের সাথে যেভাবে দুর্ব্যবহার করেছিল রাস্তাঘাটে এবং পড়াশুনোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটিয়েছিল, এবং সেক্ষেত্রে আমি অনেক মানে বাধা অনেক এ করে ওকে ধরেছিলাম, ধরে পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যাইনি। হ্যাঁ, এই জগাছা থানা পুলিশের কাছে আপত্তিও তুলেছিলাম কিন্তু জগাছা থানা পুলিশ সেটাও সমর্থন করেনি। আপনার মেয়ের সাথে কতদিনের বন্ধুত্ব ছিল? ক্লাস 8 থেকে ওর বন্ধুত্ব ছিল, ক্লাস 8 থেকে। 8 থেকে 2014 সাল পর্যন্ত ওর সাথে ফোন চলছিল। তারপর না, মেয়ে যে মারা গেছিল তার জন্য দায়ী কে? সাগ্নিক চক্রবর্তী বলছি যে ছেলেটাকে ধরেছে। আজকের আমার মেয়ের জন্য আমরা যেমন ব্যথিত, আমরা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি, হ্যাঁ, তেমনি আজকে সেই রকম একটা পরিবারের মেয়েকে যেকে মারলো বা মরে গেল, তার বাবা মা আজকে সমর্থন বলে তারা আজকে কোর্ট কাছারি করে সেই ছেলেটাকে অ্যারেস্ট করতে পেরেছে। সৌমিকে কি মারধর করতে সাগ্নিক এমনটা কোনো খবর পেয়েছি? রাস্তাঘাটে আমি খবর পেয়েছি, রাস্তাঘাটে এরকম ঝামেলা করা তো মানে অনেক রকম মারপিট করা তো অন্য ছেলেকে দিয়ে, বুঝতে পারলেন? সেজন্য ওই জন্য ও ছেলেটার চরিত্র খারাপ, তার জন্যই ওনার এই অবস্থা। বলছি ও কি অনেক মেয়ের সাথে ঘুরতো? কে সাগ্নিক? সেটা বলতে পারবো না, আমার মেয়ের সাথে ঘুরতো এবং আমার ঘরে ওর যাতায়াত করতো, বানা সত্ত্বেও তাও আসতো। আপনার মেয়ের সঙ্গে কি ওর কোনো প্রেম ভালোবাসা ছিল? প্রেম ছিল তো, প্রেম ভালোবাসা ছিল বলে এবং সম্পর্কটা এমন জায়গায় যাচ্ছিলো তাতে আমি ধরে ওকে টিটানোর চেষ্টা। হঠাৎ ও মারা গেল কেন? ওই কারণে বসত, স্কুলে গিয়েছিলো, ও এখান থেকে পড়তো, ওই মেন্টালিটি ওর ওই বদনামের জন্য প্রকাশ না করতে পারার জন্য ও নিজেই নিজেকে চলে গেল। তাহলে ও কাছ থেকে ছেড়ে চলে গিয়েছিল নাকি? কে ও সরে গিয়েছিল, অ্যাকচুয়ালি যেটা পরে জানতে পারি ও সরে গিয়েছিল, কিন্তু সরে যাওয়ার মূলেও ও আরেকটা ছেলেকে অধিকারী বলে একটা মনোজ অধিকারী না কি অধিকারী ওই ফটিলামে পড়ে তার সাথে জড়িয়ে দিয়েছে। কবে হয়েছিল ঘটনাটা এটা? 2014 সালের 18ই মার্চ আমার মেয়ে মারা যায়। তার আগে থেকে ও মেন্টালিটিতে ভুগছিল আমার মেয়ে। আমি তাও বলেছিলাম কি হয়েছে বল পরিষ্কার করে, না হলে থানা পুলিশ করবো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অজয় কুমার মনে। আপনি কি হন? আমি ওর বাবা হই। একটা মেয়েকে বিয়ে করেছে, প্রথম ফার্স্ট তো আমার মেয়ে। তারপর ওই যে ঐন্দ্রিলা বলছে, ঐন্দ্রিলার কথাগুলো শুনছে আমার মনে হচ্ছে গেলে পরে আমি ওকে মারি। এত বাজে কেন? কেন? হ্যাঁ, এত অসভ্য মিথ্যা কথা কেন বলছে ও যে আমি চিনি না সাগ্নিককে? ও তো আমার মেয়ের সময় থেকে ও সাগ্নিকের বন্ধু। এমনকি আমার মেয়ে যে মারা গেছে তার সেদিনকে মানে পরের দিনও আমার বাড়িতে এসছে যথারীতি সাগ্নিকের সাথে। সে কী করে বলে? ও তো আমার বাবার বাড়ির পাশে, ওই দিকেই আমি থাকতাম। এখন তো আমি দায়ী কে? দায়ী তো ও তো আছেই, দায়ী হচ্ছে ও সাগ্নিক চক্রবর্তী। আমি বলছি দায়ী তো সাগ্নিক চক্রবর্তী আছেই, নাহলে আমার মেয়ে কেন এরকম এরকম হবে কেন? জল জানতো বন্ধুত্ব ভালো সম্পর্ক ছিল যেরকম একটা। আমার মেয়ের তো তখন অল্প বয়স, তখন তো এজ হয়নি ওর, 16 ইয়ার্স, ঠিক আছে। কিন্তু কারণ আমি সেরকম, ওরা বাইরে গন্ডগোল অনেকবার করেছে, আমার কাছে রিপোর্ট এসছে, মারপিটও করেছে ওরা। এমনকি আমার মেয়ের মাথা গরম থাকতো, কেউ কিছু করলে পরে ও মেরে দিত তাকে, বুঝেছেন? অনেকই গন্ডগোল হতো কিন্তু আমি বুঝিনি কিছু কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আসতো যথারীতি, আসতো আমার বাড়িতে ডেলি দুবেলা, মেয়েকে টিউশনি ঠিক করে দেয়া, কোনো কিছু হলে পরে খবর দেয়া আমার বাড়িতে যে সৌমি ওখানে আড্ডা মারছে বা সৌমি। হ্যাঁ, ও তো আছেই দায়ী 100%। বললাম তো তখন তো ছিলই, ওরা দেখুন ওরা হচ্ছে সেন্ট্রালে পড়া বাচ্চা, বুঝেছেন? সেন্ট্রালে পড়া বাচ্চারা কতটা উপরে উঠতে পারে সেটা সবাই জানে। হ্যাঁ, তাহলে সেখানে তো ছেলে মেয়ে একসাথে স্কুল, কেউ তো কাউকে বন্ধ করতে পারবে না যে তুমি ওর সাথে মিশো না, তুমি মেয়ে মেয়ের সাথে মেশো, এটা কখনোই হয় না। না না না, ও উঁচু ক্লাসে, ও 1 ক্লাস উঁচুতে পড়তো। হ্যাঁ, আমার মেয়ের সাথে ওর বন্ধুত্ব হয় ক্লাস 8-এ, তখন ও সাগ্নিক 9-এ পড়ে, ঠিক আছে। আমার নাম ইলা মণ্ডল।